ঠিক আছে, টিচার ক্লাস শুরু করে দিচ্ছে। সবাই এবং স্ক্রিন এবং মাইক দুটি ঠিক মতন শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ তো? জি টিচার। ঠিক আছে, সবাইকে জুম ক্লাসে স্বাগতম। আমি মাফরুহা রহমান রত্না, সিনিয়র শিক্ষক, শহীদ বীরপুর লেফটেন্যান্ট গভর্নর গার্লস কলেজ। আজকে আমরা নবম শ্রেণীর জনসংখ্যা ক্লাসটি করব। আসসালামু আলাইকুম আমরা ম্যাম। ওয়ালাইকুম সালাম, আমরা যেহেতু এই ক্লাসটা গতদিনও করেছি, একটা চ্যাপ্টারকে আমরা একদম অল্প অল্প করে রিভিশন করছি, তো আমরা অলরেডি জানি যে আজকে আমরা কোন চ্যাপ্টারটাকে পড়বো। অলরেডি সেই চ্যাপ্টারের পার্ট এক এবং দুই আমরা কি করেছি, পড়েছি। রোল ফরটি, রোল ফরটি তো প্রেজেন্ট ডাউনি, নিচে যাও পর রোল ফরটি এই কাজটা আশ্রা, নিচে যাও। মাইক অফ, ক্যাম অফ, এটা আমি বলছি, তারপরেও কিন্তু সে প্রেজেন্ট দিচ্ছে না, তাহলে আমি কি ধরে নিব আফটার ক্লাসে আছে নাই? ক্লাসে নাই, আফটার নামে অন্য কেউ জয়েন করেছে নির্ভর না ছোট ভাই বোন, তাহলে আমি আর কি মিস রোল ফাইভ প্রেজেন্ট, রোল ফাইভ আমি দিয়েছি, রোল ফরটির কথা বলছি যে দেয়নি এবং আমাকে বলছেও না, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিছু শুনতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি। আচ্ছা শুনতে পাচ্ছো সবাই আমার কথা? টিচার বাকিরা কিন্তু বলছে বাবা শুনতে পাচ্ছে, তাইলে হয়তো বা তোমার এখানে সমস্যা, একটু হেডফোন লাগাও অথবা একটু চেক করো কানেকশনটা। হ্যাঁ মিস, একটু ইন্টারনেটের প্রবলেম, এর জন্য মিস কাটা কাটা আসছে কথা। আচ্ছা কিন্তু বাকিরা কিন্তু শুনতে পাচ্ছে, তাহলে হয়তো তোমার এখানে, আমার এখানেও যে নেট দুর্বল থাকে না তা না, হয় কি বৃষ্টি থাকলে নেট অনেক সময় উইক থাকে, শোনার কম যায়, কিন্তু বাকিরা বলছে যে ক্লিয়ার শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে, তাহলে তোমার কানেকশন গুলি একটু চেক করো, তাহলে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা পাঁচ এক দশম অধ্যায়ের আমরা হচ্ছে পাঁচ এক আর দুই খাদ্য কাজ হচ্ছে প্রোটিন, আমরা এই দুটো পড়েছি। আজকে আমার এই দুটা পড়া নেওয়ার কথা তোমাদের কাছ থেকে, তাই না? আমি আগে একটু পড়িয়ে নিব, তারপরে আমি পড়া নিব, ঠিক আছে? তো প্রত্যেকে আমাকে পড়া দিবে, কখনোই না পারলে যে অংশটুকু পারো না টিচার কি করবে, ম্যাক্সিমাম না হয় বকাই দিবে। টিচাররা বকা দিলে সেটাতে এত দুঃখ কষ্ট পেতে হয় না, টিচাররা তো বকা দিবেই, তোমার শেখার জন্য ভালোর জন্য দিচ্ছে, তাই না? আর কোনো কারণে দিচ্ছে বকা শুনে ফেলবা, এবং আচ্ছা টিচার বকা দিচ্ছে এরপর থেকে আমি ভালো করে পড়ে ফেলবো, ক্লাস করে ফেলবো, ঠিক আছে? কিন্তু এরকম চুপ করে হারিয়ে যাবে না, লুকিয়ে থাকবে না, সামনে আসবে, যা রোল ফরটির মতন হওয়া বাঞ্ছনীয় নয়। যে দেখো এতবার দেখেছি তারপরে সে কিন্তু রেসপন্স করছে না, যখন তুমি নিজের মুখে না বলো যে আমি রোল এত বলছি, আমি কিন্তু বুঝতে পারি না যে কোন বাচ্চাটা কথা বলেছে। স্পিকারে আসলে এবং হচ্ছে পাশে রোল লেখা থেকে রেসপন্স করলে আমি বুঝতে পারি যে এই বাচ্চাটা কথা বলেছে। আচ্ছা তো গতদিনের পড়া আমাদের ভালো করে পড়া হয়েছে, রিভিশন কমপ্লিট হয়েছে, আজকে বলা ছিল পাঁচ তিন আর চার, তোমাদের খুব দুর্বল রেসপন্স শুনলে আমি বুঝি যে পড়াশোনাটা আসলে করতে ভালো লাগে না, না পড়াশোনা ভালো না লাগলেও করতে হয়, তাই না? তো এত বছর 8 বছর পড়েছো, এখনো যদি এখনো কি পড়তেই তো হবে, না পড়ে তো আর পড়াশোনা ভালো না লাগারও আসলে কিছু নেই, পড়াশোনা না থাকলে দেখবে লাইফ অনেক বোরিং হয়ে গেছে, কিছুই আর মজা লাগছে না, পড়াশোনা আছে বলেই তখন টিভি দেখতেও ভালো লাগে, সবকিছু করতেই ভালো লাগে। তো আমাদের কি পড়াশোনাটা অবশ্যই করতে হবে আমাদের ফিউচারের জন্য, আমার নিজের জানার জন্য, আর পাশাপাশি বাকি কাজ তো করবেই, ঠিক আছে? আমরা আজকে পড়বো হচ্ছে, আজকে যা আমরা পড়বো পাঁচ তিন আর চার, সেটা পড়লে আমরা কি কি জানবো, কার্বোহাইড্রেট গঠন বলতে পারবে, এটা তো অলরেডি পড়েছো রিভিশন ক্লাস, আমি কিন্তু স্কুলে পড়িয়ে এসেছি না, এটা কিন্তু স্কুলে পড়ানো হয় এবং অনেক সময় নিয়ে, তো আবারও সময় নিয়ে পড়াচ্ছি, যার যেখানে গ্যাপ আছে কমপ্লিট করে নাও। কার্বোহাইড্রেট গঠন বলতে পারবে, কার্বোহাইড্রেট উৎস বলতে পারবে, কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, মানবদেহে কার্বোহাইড্রেটের কাজ ও অভাবজনিত লক্ষণ বিশ্লেষণ করতে পারবে, স্নেহের উৎস বলতে পারবে, স্নেহের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, মানব দেহে স্নেহের কাজ ও অভাবজনিত লক্ষণ। তাহলে আমরা কি বুঝলাম, আজকে আমরা পাঁচ তিন আর চারে কার্বোহাইড্রেট আর স্নেহ এই দুটো পড়ব। আমার ক্লাসে, আমি যখন ক্লাস নেই আমার ক্লাসে, তো আগেও তোমরা অনেকেই ছিলে না, ছোট ক্লাস থেকে ক্লাস করেছো বা হচ্ছে 8 পেয়েছো, 7 পেয়েছো, পেয়েছো না,
আমার ক্লাসে কিন্তু একটা অংশ থাকে যে আমাকে ক্লাসে যারা মনোযোগ দিয়ে যারা ক্লাসে রেসপন্স করে, ক্লাসে পড়াশোনা করে এবং ধৈর্য ধরে উত্তর দেয়, তাদের জন্য একটা নাম্বারের ব্যবস্থা থাকে। মনে আছে? মনে আছে না ভুলে গেছো? মনে আছে, কারণ অনেকেই তো ঘুরে ফিরে কখনো না কখনো শিখতে হোক আমাকে কিন্তু পেয়েছো। মানে এরকম না যে আমরা এবারই প্রথম টিচারের ক্লাস পেলাম, এরকম হওয়ার কোনো চান্স নাই, কখনো না কখনো আমার ক্লাস পেয়েছো। তো আমি কি প্রত্যেকে এই ক্লাসে অনলাইন ক্লাসে কিন্তু আমি কিন্তু গোলদাকে ফলো করি, কিন্তু আমি কিন্তু ফলো করছি যে কারা কারা আছো ক্লাসে, কারা রেসপন্স করছো, কারা করছো করছো না। সো লুকিয়ে না থেকে রেসপন্স করবে, ক্লাসে পার্টিসিপেট করবে, সেটা তোমার জন্যই কিন্তু সুফল বয়ে আনবে। আচ্ছা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? যদিও আমরা জানি আমরা কি করবো, তারপরে আমরা একটু ঝালাই করে নেই বুঝি। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, হ্যাঁ এগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি করে? আমাদের শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে, শক্তি এবং তাপ উৎপাদনে সাহায্য করে। কার্বোহাইড্রেট তিন ধরনের, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড হচ্ছে তিন ধরনের হয়, ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। এগুলো হচ্ছে শ্রেণী বিভাগের মধ্যে আসবে। আমরা শ্রেণী বিভাগের মধ্যে আগে আরেকটা জিনিস করে নেই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বইয়ে দাগানো থাকার কথা। ক্লাস যদি করে থাকো তাহলে ক্লাসে আমি সবসময় বলি যে এই অংশটুকু হচ্ছে তোমার মেগা স্ক্রিনটি দেখতে পাচ্ছো? কার্বোহাইড্রেটের গঠনটা বইয়ের মধ্যে দেয়া আছে, দুইয়ের পাশে খ লেখা আছে কার্বোহাইড্রেটের গঠনের পাশে। আমি বলি লেখা আছে, থাকার কথা, যদি না থাকে জি মিস। আচ্ছা লেখা থাকলে ভালো, কারণ এটা তো রিভিশন হচ্ছে, তো তোমরা জানো। তো গঠনের পাশে খ লেখা থাকার কথা, গঠন ধরনের, গঠন জাতীয় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে খয়ের প্রশ্ন, সবারইতে লেখা থাকার কথা। যারা এখন ঢুকছো আমাকে একটু রোলটা বলো, নাহলে কিন্তু আমি কিন্তু প্রেজেন্ট অলরেডি করেছি। যারা দেরি করে ঢুকছো আমাকে একটু রোলটা বলো। মিস রোল নয়, রোল নয়, রোল নয় অলরেডি আমি দিয়েছি। যারা পরে আমি যেখানে যেটা আমি দেখতে পাই দুটার সময় সেগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু অনেকে তো আছে আমি অ্যাডমিট দিচ্ছি ক্লাস করার সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো এরকম থাকলে একটু বলো, রিপিট হলেও অসুবিধা নাই তো, দুইবার না হয় রোল থাকতে অসুবিধা নেই। এরপর হচ্ছে কার্বোহাইড্রেটের গঠন হচ্ছে খয়ের অ্যান্সার, খ লিখে রাখার কথা, যদি না থাকে বইয়ের মধ্যে লিখে নাও। এই গঠনটা দেখে নাও, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটি মৌলিক পদার্থের সমন্বয়ে কার্বোহাইড্রেট গঠিত। এদের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ সাধারণত 2:1 অনুপাতে থাকে, অর্থাৎ এই পানিতে যে অনুগুলো 2:1 পানিতে যে অনুপাতে থাকে, পানিতে কার্বোহাইড্রেট আর অক্সিজেন আর হাইড্রোজেন যে অনুপাতে থাকে এখানেও সেই অনুপাতে থাকে। তো এখানে কি এই জন্য একে বলা হয় কার্বনের পানি। এরা যদি কখনো স্ক্রিন চলে যায় আমাকে একটু বলো, কারণ আজকে বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্ক মাঝে মাঝে ডিস্টার্ব করছে, যেন আমি দ্রুত চেক করতে পারি। আচ্ছা 2:1, এটা হচ্ছে কার্বোহাইড্রেটকে হাইড্রেট অফ কার্বন বা কার্বনের পানি বলে, অর্থাৎ বলা যায় কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত যে কোনো পদার্থে যদি হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 থাকে তবে ওই পদার্থকে সাধারণত কার্বোহাইড্রেট বলা হয়। আচ্ছা এই যে এইটুকু বললাম, এইটুকুতে কারো কিছু বুঝতে অসুবিধা আছে?
তুমি যদি না বুঝো আমাকে অবশ্যই বলবা, যদি মনে করো কোনো জায়গা তুমি মিস করে গেছো আমাকে অবশ্যই বলবা, কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে স্কিপ করার কোন স্কোপ আসলে আমাদের নাই, আমাদেরকে পড়াশোনা করতে হবে অবশ্যই। এইটুকু আগের টিউটোরিয়ালও পড়াশোনা করা থাকতে হবে এবং এইটুকু ভালো করে করতে হবে। আচ্ছা এই গেল গঠন, গঠন হচ্ছে ক্ষয়ের আনসার, এইটুকু লিখলে তোমার দুই নাম্বার নিশ্চিত, দুই নাম্বার তো কোন নাম্বার কাটা যাবে না, চতুর্থ নাম্বারই আসবে। এরপর হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, এটা হচ্ছে তিনের প্রশ্ন, সাধারণত বর্ণনামূলক অংশ হিসেবে শ্রেণী বিভাগটা আসে, ক্ষয় প্রশ্ন হিসেবে কমই আসে, এটা বর্ণনা হিসেবেই আসে। কার্বোহাইড্রেট তিন রকম, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, মনে আছে পেছন থেকে মনে আছে? জি টিচার মনে আছে, এটা মনে থাকলে একটু আরেকটু ভালো করে রিভিশন করবে, তাহলে কি আমার বাচ্চাদের আমাদের রেজাল্ট গুলো ভালো আসবে, এবং আমার বাচ্চাদের রেজাল্ট ভালো আসলে সবচেয়ে বেশি খুশি হই আমি। সব টিচারই বাচ্চাদের রেজাল্ট ভালো আসলে টিচাররা খুব খুশি হয়। আচ্ছা তো মনোস্যাকারাইডটা কি? গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ। এই বই আছে না সামনে, বই দেখতে পাচ্ছ না সবাই? কি বইয়ে দেখতে পাচ্ছ? জি টিচার। বইয়ের মধ্যে লেখা আছে না যে কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড তিন রকম? আমি তো নাম থেকে দিয়েছি, আমাকে গ্লুকোজের এক্সাম্পলটা বলো তো। দানা শোষক, তারপর কিছু দানা শোষক কিছু পরিমাণ মূলে, আঙুরে, বিভিন্ন ফলে, তাই না? বিভিন্ন ফলে, জি টিচার। আমি জিজ্ঞেস করলাম এই জন্য যে বইটাকে সাথে সাথে যাতে চট করে ফলো করো তোমরা। প্রয়োজন হয় না, আমরা দ্বাদশ অধ্যায়ে এই জিনিসটা পড়েছি, পড়েছি না যে দ্বাদশ অধ্যায়ে এই জিনিসটা কি আমাদের মনে আছে যে কার্বোহাইড্রেট দেহে শোষিত হওয়ার সময় ক্ষুদ্রতর অংশ কোনটা? ক্ষুদ্রতর অংশ হচ্ছে গ্লুকোজে ভেঙে মনোযোগী হবে, ভালো করে পড়বে, যেন আমি আগামী ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আমি জিজ্ঞেস করবো। আজকে তো আমি বলছি, আজকে যদিও রিভিশন ক্লাস কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করছি না, আমি আবার পড়িয়ে দিচ্ছি। তো এরপর আমি কি করবো, আমি তোমাদের কাছ থেকে শুনবো, আমার বাচ্চারা যেন এই জিনিসগুলি পড়ে রাখে। তারপর হচ্ছে ডাইস্যাকারাইড, সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ, তারপর হচ্ছে পলিস্যাকারাইড, স্টার্চ, গ্লাইকোজেন, আরেকটা কি বলতো? এন মাইনাস সেলুলোজ। একদম ক্লাসে খুব মনোযোগী হতে হবে এবং সামনে বইটা খোলা থাকতে হবে, ঠিক আছে? পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, আরেকটা হচ্ছে সেলুলোজ। মনোস্যাকারাইডের এই যে দেখো ছবিগুলি দিয়েছি, মনোস্যাকারাইডের ছবিতে গ্লুকোজ, গ্লুকোজ জাতীয় খাদ্য হচ্ছে দানা শস্য, কিছু পরিমাণ মূল, আঙ্গুর, বিভিন্ন রকম ফল। আমি কিন্তু মুখে একবার জিজ্ঞেস করেছি, এখন আবার কি করছি তোমাদেরকে এই জিনিসগুলো ছবি দিয়ে দিচ্ছে। তো দুইবার আমার মনে হয়েছে যে এরকম করে বেশি মনে থাকবে তোমাদের, একবার তো বলেছো বই দেখে, খুঁজেছো সবাই, তো এখন আবার এটা দেখলে একটু বেশি মনে রাখাটা কষ্ট হয়ে যাবে। এরপরে যে কি ফ্রুক্টোজ, মধু, পাকা, মিষ্টি স্বাদের ফলে, কিছু সবজিতে। তারপরে হচ্ছে আরেকটা মনোস্যাকারাইড কি ছিল? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। ভেরি গুড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এই তিনটা হচ্ছে মনোস্যাকারাইড। তারপর হচ্ছে ডাইস্যাকারাইড, দেখো ডাইস্যাকারাইডের ছবিগুলো আমি একসঙ্গে এখানে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাই? জি মিস। তো ডাইস্যাকারাইডের মধ্যে একটা হচ্ছে ডাইস্যাকারাইডের একটা এক্সাম্পল সুক্রোজ, সুক্রোজ কে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়, মানে মনোস্যাকারাইডের দুটো কিন্তু এখানে আছে, দেখো ভাঙলে পরে গ্লুকোজ পাওয়া যায়, ফ্রুক্টোজ পাওয়া যায়। সুক্রোজ কে ভাঙলে আম, বীজ, ফলের রস, বিভিন্ন প্রকার সবজিতে সুক্রোজ থাকে। যদি রেখাচিত্র, আমি ক্লাসেও বোর্ডে একে একে লিখেছিলাম যে কার্বোহাইড্রেটের প্রথম যে রেখাচিত্রটা দেখিয়েছি ওটা যদি তুমি শুরুতে দিয়ে তারপরে অ্যান্সার করো তাহলে তোমার ফুল নাম্বার আসবে। ডাইস্যাকারাইড আরেকটা কি? ল্যাকটোজ, গ্লুকোজ আর গ্যালাকটোজ, তার মানে আরো দুটা, তাই না? প্রথম মনোস্যাকারাইড আর থার্ড মনোস্যাকারাইড, কিন্তু
আমরা যে তিনটা মনোসাকারাইড করেছি, ল্যাকটোজ ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, গ্যালাকটোজ পাওয়া যায়। ল্যাকটোজ হচ্ছে দুধের চিনি। তারপরে আরেকটা ডাইস্যাকারাইড কি, মাল্টোজ। মাল্টোজ ভাঙলে অনেক সংখ্যক গ্লুকোজ অণু পাওয়া যায়, দুইটা গ্লুকোজ অণু পাওয়া যায় দেখা যায় আছে, তো গ্লুকোজ অণু বেশি পাওয়া যায়। স্টার্চ ভেঙে গ্লুকোজে পরিণত হওয়ার মধ্যবর্তী স্তরে মাল্টোজ উৎপন্ন হয়, স্টার্চ থেকে মাল্টোজ উৎপন্ন হয়, তারপর গ্লুকোজ উৎপন্ন হয়। স্টার্চটা কি পলিস্যাকারাইড, এই হচ্ছে পলিস্যাকারাইডের ছবি। তো প্রথম পলিস্যাকারাইডটা কি, স্টার্চ। স্টার্চে কি অসংখ্য গ্লুকোজ অণু থাকে, এন সংখ্যক, এন মানে অনেক অণু। দেখো স্টার্চ জাতীয় খাবার হচ্ছে এগুলো, বিভিন্ন ধরনের ডাল দানা শস্য দেখা যায় আছে, চাল গম আলু কচু এগুলাতে স্টার্চ থাকে। পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন, সেকেন্ড পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কি অনেক গ্লুকোজ অণু, এটা সাধারণত আমাদের শরীরে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন হিসাবে কার্বোহাইড্রেট যখন আমরা অনেক বেশি পরিমাণ সংগ্রহ করি, বেশি পরিমাণ ইনটেক করে খেয়ে ফেলি, তখন এগুলো আমাদের শরীরে এইভাবে সঞ্চিত থাকে। খাদ্যের স্টার্চ প্রাণীর যকৃৎ ও পেশিতে সঞ্চিত থাকে। আরেকটা পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ। গ্লুকোজের দেখো গ্লুকোজ প্লাস গ্লুকোজ এন, গ্লুকোজ এন মানে অনেক বেশি সংখ্যক গ্লুকোজ দিয়ে সেলুলোজ গঠিত হয়। সেলুলোজ কি আঁশ জাতীয় কোষার মধ্যে থাকে, এটা হচ্ছে শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে। ধান গম যব ছোলা শাকসবজির উপরের কঠিন অংশটা হচ্ছে সেলুলোজ, এটা শরীরের বলের পরিমাণ বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে। আচ্ছা এই যে আমরা পড়লাম, এটুকু কি পড়া হয়েছে, রিভিশন হয়েছে? জি মিস। আচ্ছা আমাকে বলো তো কার্বোহাইড্রেট কত প্রকার? কার্বোহাইড্রেট তিন প্রকার, তিন প্রকার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। ভেরি গুড। মনোস্যাকারাইড গুলো কি কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। ডাইস্যাকারাইড গুলো কি কি? সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ। আর পলিস্যাকারাইড গুলো কি কি? স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। সেলুলোজ। আচ্ছা তাহলে আমাদের অর্ধেক 50% পড়া হয়ে গেছে না, রিভিশন হয়ে গেছে না? রিভিশন কি হয়েছে? জি মিস। আমরা বাসায় একটু বসে আগামী দিন কি এক্সাম্পল সহ সুন্দর করে বলতে পারবো? জি মিস, আমি পারবো। যে বাচ্চারা পড়লে এবং পারলে কিন্তু টিচাররা সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক আছে? সেটা তোমার উপকার করে, কিন্তু কি টিচাররা স্যাটিসফাইড হয় যে হ্যাঁ আমি পড়িয়েছি, বাচ্চাটা বুঝেছে এবং আমাকে পড়তে পারছে। আচ্ছা উৎসগুলি দেখো, উৎসগুলি তুমি যদি এভাবে 1, 2, 3, 4 করে, আমি বলেছিলাম যে তোমার সবগুলি মনে না থাকলেও প্রথম থেকে যেগুলোতে অপশন বেশি দেওয়া আছে মিনিমাম 3-4 বলে কভার করতে চেষ্টা করবে। যেমন চিনি, গুড়, মিষ্টি, ক্যান্ডি, চকলেট, মিষ্টি, তোমার যদি এই 6টা মনে না থাকে তুমি অন্তত 4টা এইভাবে 8টার মধ্যে 4টা লিখবে তা না। সাগু, হ্যাঁ সাগু, অ্যারারুট, তারপরে হচ্ছে চাল, ভুট্টা, যব, গম, আলু, বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন খেজুর, কিসমিস ইত্যাদি, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বাদাম, টাটকা ফল, আঙুর, কলা, আপেল, আম, কাঁঠাল, আনারস ইত্যাদি, সবুজ শাকসবজি যেমন লাল শাক বা পুঁই শাক। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না মেয়েরা? নুরিতে শোনা যাচ্ছে না, কাটা কাটা আসছে। আচ্ছা মিস শব্দ কেটে কেটে আসছে। এখন কি শুনতে পাচ্ছো? জি মিস এখন শুনতে পাচ্ছি। মিস এখন ঠিক আছে। কাটা কাটা আসার একটা কারণ হচ্ছে বৃষ্টি হলে নেটওয়ার্ক একটু উইক হয়ে যায়, তখন কথাগুলি ভেঙে ভেঙে যায় অথবা কাটা কাটা আসে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ৫০-৬০% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত, এটা কি বই আন্ডারলাইন করা আছে? না থাকলে করে নাও। দৈনিক প্রয়োজনীয় ক্যালোরির 50-60%, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। কার্বোহাইড্রেটের কাজ কি? আর দেখো আটটা কাজ দেয়া আছে, আমি রিডিং করব না, এই আটটা কাজ খুব ভালো করে মুখস্থ করবে। এই আটটা কাজ তোমরা দেখে আমাকে বলো যে কারো কোথাও সমস্যা আছে কিনা বুঝতে, সেই পয়েন্টটা আমি ডিসকাস করে দেবো। আমি রিডিং করলাম তুমি শুনলে, তাহলে তো আসলে তেমন কোনো লাভ নেই। আমরা তো এই জিনিস পয়েন্ট গুলো আমরা জানি, আর এই জিনিসটা ক্লাসে অলরেডি আমরা পড়েছি, আমরা ক্লাস থাকা অবস্থায় পড়েছি।
আমাকে একটু বলো, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা হয়, যদি করতে যেয়ে কিছু মনে হয়, তাহলে নেক্সট দিন হলেও আমাকে একটা টাইম কিন্তু ক্লাসে অলওয়েজ থাকে, কারো কোনো সমস্যা আছে কিনা আমি জিজ্ঞেস করি, তখন আমাকে বলবো যে যারা আমার ওই দিনের কালকের গতদিনের এই সমস্যাটা আছে। ঠিক আছে, তো এই আটটা পয়েন্ট মুখস্থ করবে এবং আগামী দিন আমাকে পড়া দিবে। ঠিক আছে, খাদ্যের কার্বোহাইড্রেটের অভাবের ফল, অভাবের ফলগুলো হচ্ছে কাজগুলাই হচ্ছে, কাজগুলা যখন হয় না সেটাই কি অভাব তৈরি করে। তাদের কেউ যদি কাজগুলি মনোযোগ দিয়ে ভালো করে পড়ে, তার অভাবজনিত লক্ষণগুলি অটোমেটিক পড়া হয়ে যাবে। আচ্ছা, এগুলি কিসের ছবি বলতো? লেখাই আছে, দেখেছো? ফ্যাট জাতীয় খাবার, তাই না? ফ্যাট জাতীয় খাবার, তাহলে ফ্যাট কি? ফ্যাট হচ্ছে স্নেহ পদার্থ, লিপিড বা ফ্যাট জাতীয় খাবার। খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাটই সবচেয়ে বেশি শক্তি উৎপাদন উৎপন্ন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থগুলোকে ভাঙলে কি কি পাওয়া যায়, এটা আমরা একাদশ অধ্যায়ে পড়েছি, বলতো একটু, কারো মনে আছে কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, মনে নাই? একটু পড়বে, একটু পড়াশোনা করবে। তো স্নেহের শ্রেণী বিভাগ কি? স্নেহ পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, কঠিন স্নেহ, তরল স্নেহ, উদাহরণ গুলো মুখস্থ করবে। উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ স্নেহ, প্রাণীজ স্নেহ। উদ্ভিদ থেকে যেগুলো পাওয়া যায় উদ্ভিদ স্নেহ, প্রাণী থেকে যেগুলো পাওয়া যায় প্রাণীজ স্নেহ। এইটারও উদাহরণ গুলো ভালো করে মুখস্থ করবে। প্রোটিন হাই ফ্যাট, এগুলাতে চর্বির পরিমাণ বেশি করে আছে। তো আমরা কি জানি যে শ্রেণী বিভাগের মধ্যে আছে, বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই, শ্রেণী বিভাগে আছে উৎস অনুযায়ী, শ্রেণী বিভাগের মধ্যে উদ্ভিদের স্নেহ, প্রাণীজ স্নেহ। এর মধ্যে উৎস গুলা কি কি? প্রথম শ্রেণীর প্রোটিন, হাই ফ্যাট যেগুলাতে আছে সেগুলাকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। সেখানে কি 90-100% প্রোটিন, সরি, স্নেহ থাকে, 90-100% স্নেহ পদার্থ থাকে, যেমন সয়াবিন তেল, ঘি, মাখন, সরিষার তেল, কক মাছের তেল, সার মাছের তেল। দ্বিতীয় শ্রেণীর স্নেহ হচ্ছে, এখানে প্রোটিনের পরিমাণ কত, সরি, স্নেহের পরিমাণ কত থাকে? 40% থেকে 50%, বিভিন্ন ধরনের বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, নারকেল, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নেহ। তৃতীয় শ্রেণীর স্নেহ কোনটা কত পার্সেন্ট থাকে? 15-20% থাকে, দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি। আমাদের খাদ্যে দৈনিক ক্যালোরি 20-25% স্নেহ পদার্থ খাদ্য থেকে গ্রহণ করা উচিত। আচ্ছা, এখন বলতো, একটু আগেই আমরা পড়েছি কার্বোহাইড্রেট কত পার্সেন্ট, কত ভাগ থাকে শতকরা? 50-60% আর স্নেহ কত ভাগ থাকে? 20% থেকে 25%। গতদিন আমরা পড়েছিলাম প্রোটিন থেকে কত কত থাকা উচিত, ভালো করে পড়বে। আগামী দিন কিন্তু আমাকে একসঙ্গে গতদিনের এবং আজকের পড়াটা দিবে, ঠিক আছে? পাবো তো, পড়াটা পাবো তো? ওকে, আগে আমি দিন আমি পড়া নিয়ে তারপরে হচ্ছে ক্লাস শুরু করবো। আচ্ছা, আবার এই কথা বলেছি দেখি, আবার এরকম করো না যে পড়া নিবো বললেই তো তোমরা হচ্ছে ভ্যানিশ হয়ে যাও, তখন আর ক্লাসে আসতে চাও না। সত্যি পড়াশোনা তো নিজের জন্য দরকার, পড়তে তো হবে, না পড়ে তো থাকা যাবে না। তো পড়াটা শিখবে এই চারটা, গতদিনের দুইটা আর আজকের দুইটা, এই পড়া কিন্তু আমাকে দিবে, পড়া জমিয়ে ফেলবে না, প্রতিদিন একটা প্রতিদিন পড়ে ফেলবে, তাহলে পড়া জমবে না। তাহলে কি 20-25% স্নেহ পদার্থ থেকে ক্যালোরির 20-25% স্নেহ পদার্থ থেকে গ্রহণ করা উচিত। তারপরে হচ্ছে গুড ফ্যাট, এই যে ব্যাড ফ্যাট, কোনগুলো জাঙ্ক ফুড হচ্ছে ব্যাড ফ্যাট, এগুলি কম খাওয়া উচিত, গুড ফ্যাট বেশি খাওয়া উচিত। স্নেহ পদার্থের কাজ কয়টা দেওয়া আছে? 9 কিলো ক্যালোরি, হ্যাঁ, তাহলে শক্তির উৎস হিসেবে জ্বালানির উপর সঞ্চিত থাকে। আমরা একাদশ অধ্যায়ে পড়েছি স্নেহকে কি বলা হয়,
ঘনীভূত শক্তির উৎস, তাই না? ফ্যাট হাউস ঘনীভূত শক্তির পাওয়ার হাউস হচ্ছে ঘনীভূত শক্তির উৎস। ভিটামিন এ ডি ই কে এগুলি হচ্ছে আর কোষপ্রাচীরের সাধারণ উপাদান হিসেবে কোলেস্টেরল ফসফোলিপিড জাতীয় স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ডি ই কে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী করে তোলে। দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে সংরক্ষণের জন্য স্নেহ পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চর্বির আস্তর থাকে বলে আমাদের শরীরের যে অংশগুলি খুব নাজুক চর্বি সংবেদনশীল সেগুলির উপরে স্নেহের প্রলেপ থাকে, সেটিকে সহজে আঘাতপ্রাপ্ত হয় না। সেগুলাকে আবরণের ভেতরে থাকে স্নেহ পদার্থ অঙ্গগুলিকে রক্ষা করে। তাছাড়া এভাবে স্নেহ পদার্থ কাজ করে থাকে। প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে চর্মরোগের হাত থেকে রক্ষা করে। আবার শীতকালে কি তাই দেহ থেকে তাপের অপচয় রোধ করে, শীতকাল বা অন্য কোনো সময় দেহ থেকে তাপের অপচয় রোধ করে শরীরকে গরম রাখে। অভাবজনিত ফল হচ্ছে কাজগুলা যখন হয় না সেটাই অভাবজনিত, কাজগুলো যদি কেউ মুখস্থ করে অভাবজনিত লক্ষণটা একবার করলেই পারবে। আমাকে বলো এখান থেকে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে স্নেহের উৎস গুলা কি কি ছিল, কি কি বলেছি একটু বলো তো। দ্বিতীয় শ্রেণীর স্নেহ আমি আজকে খালি প্রোটিনের জায়গায় স্নেহের জায়গায় প্রোটিন বলে ফেলছি। প্রথম শ্রেণীর স্নেহ, দ্বিতীয় শ্রেণীর স্নেহ আমরা যদি মনোযোগী হয়ে ক্লাস করি যতটুকু তোমার মনে আছে এতটুকুই বলবে। প্রথম শ্রেণীর প্রশ্ন গুলো স্নেহ গুলো কি কি? ইত্যাদি। আর হচ্ছে তৃতীয় শ্রেণীর স্নেহ গুলো কি কি? ডিম, দুধ, চকলেট ইত্যাদি ইত্যাদি আমাদের দৈনিক ক্যালোরি। হ্যাঁ, কিন্তু এগুলা কিন্তু প্রথম শ্রেণীর প্রোটিন, কিন্তু তৃতীয় শ্রেণীর কি স্নেহ। ঠিক আছে, পেয়েছো না? মিল খুঁজে দেখো তো, একটু মিল দেখে যদি পড়ো মনে রাখো কিন্তু ইজি হয়। এগুলা কি স্নেহে প্রোটিনের ভালো উৎস, কিন্তু স্নেহ কি তৃতীয় শ্রেণীর স্নেহ। ঠিক আছে, আচ্ছা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা আমাকে চট করে কে তিনটার তিনটার করে ভাগ যে রেখা চিত্রটা দিয়ে ক্লাস শুরু করেছি এটা আমাকে চট করে কে বলতে পারবে, কত রোল বলতে পারবে? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। ঠিক আছে, 52 আমাকে বলো মনোস্যাকারাইড গুলো কি কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। আমার ক্লাসে কিন্তু ডেফিনেটলি এই রিওয়ার্ডের ব্যবস্থাটা থাকবে, সো রেসপন্স যারা করো তারা কিন্তু নাম্বারের দিক দিয়ে একটু হলেও বেনিফিটেড হবে। আমি হাতে নাম্বার রেখে দিব, সেখান থেকে আমি নাম্বার দিব যারা পড়াশোনা ভালো করে করবে। আচ্ছা, এরপর হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ। কাজ থেকে আমি কিন্তু রিডিং করিনি, কিন্তু আমি কিন্তু পুরোটার মধ্যেই বলেছি যে কত পার্সেন্ট কেন কার্বোহাইড্রেটের প্রথম কাজ কি, কে আমাকে একটু বলতে পারবে? কার্বোহাইড্রেট সমূহ স্নেহ পদার্থ দহনে সহায়তা করে, আর এই জন্য কিটোসিস নামক রোগ থেকে আমরা রক্ষা পাই। তারপর আমরা খুব ভালো করে পড়ে নেক্সট ক্লাসে আসতে পারবো। আমি খুব খুশি হলাম শুনে যে তোমরা চেষ্টা করবে। আমি কিন্তু চাই যে আমার বাচ্চারা ভালো করে পড়াশোনা করুক, তো আগামী ক্লাসে আমাকে বাচ্চারা এগুলো পড়া দিচ্ছে। ঠিক আছে, কিন্তু यस টিচার আমি পড়া পাবো তো? ঠিক আছে, আর এই ইনশাআল্লাহ টিচার আমি এখানে একটা
নমুনা দিয়েছি যে এইভাবে প্রশ্নগুলো আসে। তো তুমি তো কার্বোহাইড্রেট এখানে কার্বোহাইড্রেট গঠন কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগ দিয়ে দিয়েছি।